সকাল থেকে ভাবছি ব্লগটা শুরু করব শুরু করব, কিন্তু শুরু করে উঠতেই পাচ্ছি না, সময় পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না, পরিস্থিতিও পাচ্ছি না। এখন অনেক বেলাও হয়ে গেছে, তো রান্নাঘরে এসে ভাবলাম এখন যদি ব্লগটা আমি না শুরু করি তো আজকে সারাদিনও ব্লগটা শুরু হবে না। রান্না বসিয়ে দিই, বসিয়ে দিয়ে ব্লগটা শুরু করি। দেখো রান্না বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু করবো না, জয় ছুটি আছে। আজকে একটু মাংস করব আর একটু বাসন্তী পোলাও করব। সোমের খুব পছন্দ বাসন্তী পোলাও, এই জন্য বাসন্তী পোলাও করবো। আর দেখো মানে খাওয়ারও সময় পাইনি আজকে, সেদিনকে মায়ের ওখান থেকে যে পেঁপেটা দিয়েছে পেঁপেটা তো পেকে গেছিলো, তো ওটা আজকে কাটলাম যেহেতু জয় ছুটি আছে, তো আমার ভাগেরটা আমি খেতে পারিনি এখন। আর এই যে মাংসের মশলা কষাতে দিয়েছি, মাংসের মশলাটা কষে গেলে মাংসটা বসিয়ে দেবো। আর সবে চাল ধুলাম, এখন আধ ঘন্টা চাল ভিজিয়ে রাখবো, তারপর রান্না শুরু করব। মাংস যখন এনেছে তো বেশ কিছু আজকে সলিড মাংস রয়েছে, আর সলিড মাংস কি হয় এপার থেকে ওপাতে যায়, ওপার থেকে এপাতে আসে, ওই জন্য সলিড মাংস আজকে আমি ঠিক করেছি মাংসের রান্নাতে দেবো না, ছোটো ছোটো করে পিস কেটে রেখেছি। আজকে বিকালে ওই পকোড়া টকোড়া যা হয় একটা কিছু করবো। চিজগুলো কেটে রেখেছি, এবার ম্যারিনেট করবো, ম্যারিনেট করে নিই তোমাদের সাথে শেয়ার করবো বলে, তো চল এখন ম্যারিনেট করে নিই। না তার আগে একবার কড়াইটা নাড়িয়ে দিই, নাহলে মশলাটা তলায় লেগে যাবে। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যা যা লাগে তাই তাই দিয়েছি, ভিনেগার টিনগার সব দিয়েছি, তো এবার মেখে নেবো। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিই যেন তো লাল হয় বলে, যে কোনো রান্না একটু বেশ লাল লাল হবে, বেশ রঙটা বেশ একটু গাঢ় গাঢ় হবে, তো সেটা আমার খুব ভালো লাগে, সেটা এই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিই, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই রান্না করি, আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করি না, কিন্তু শুধু রঙটার জন্য আমি শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি। আঁকা হয়ে গেলো, এবার রেখে দেবো, তো এটা বিকালে নিয়ে বসবো, বিকালে টিফিনটা জমে যাবে আজকে। গুড ইভিনিং বন্ধুরা, আর সেই রান্নাঘর যে রান্নাঘর থেকে শুরু করেছি শেষ করেছি সেই রান্নাঘরেই আজকে ব্লগটা আমি ঠিক করেছি রান্নাঘরে শেষ করি। এরকম বেডরুম করে নিয়েছি, আর সকালবেলা বলেছিলাম না যে কী বেশ বলে চিকেন পকোড়া করবো, এই চিকেন পকোড়া সেই চিকেনটা। আর তো কী কী দিয়েছি সকালেই তোমাদের জানিয়েছি, তো শুধু এখন একটা ডিম দেবো, আর কিছু দেবো না ওর ভিতরে, ডিমটা দিয়ে মেখে নেবো একটু। আর কড়াইতে একটু তেল দিয়ে নেবো, অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক রাত হয়ে গেছে না, আলোটা ঠিক পরিষ্কার না, সাদা তেল দিয়ে নিলাম, একটু গরম হোক তেলটা। ডিমটা ফাটিয়ে নিয়েছি, এবার ডিমটা দিয়ে একটু মেখে নেবো। তো এগুলো শুধু এবার ব্রেড ক্রাম্পে দিয়ে দেবো, দিয়ে তেলে দিয়ে দেবো ব্যাস। তো দেখো এই যে এগুলো দিয়ে একটুখানি ব্রেড ক্রাম্পে একটু লাগিয়ে দিলে বেশ করকরে হবে খেতে, বেশ টেস্টি হয়ে যায়, তো ওই জন্য একটু ব্রেড ক্রাম্প লাগিয়ে নিলাম। পাউরুটি ছিল সকালের কিছু, ওই জন্যই আরও করলাম, পাউরুটি না দেখলে আর করতাম, তাহলে এমনিই ভেজে পড়তাম, তাও কম পড়ে গেল। আবার আবার করতে হবে, তেলও বেশ গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেব। প্রথম লটেরটা ভাজা হয়ে গেছে দেখো, আর আবার সেকেন্ড লট দিয়েছি, তাও পুরোটা দিতে পারিনি, সেকেন্ড লটের এইটুকু বাকি আছে, আরও এতটা আছে মানে আরও বেটুটাম আমাকে করতে হবে। আর এইসবের সাথে একটু স্যালাড, একটু পেঁয়াজ না হলে কি আর ভালো লাগে, ওই জন্য একটু পেঁয়াজও কেটে নিয়েছি। তো এই লটটা হয়ে গেলে জয়েরকে আর সোমকে দিয়ে দেবো, তারপর আমার আর বাবারটা ভাজব। সোম আর জয়ের মতন হয়ে গেছে, আর এটা হচ্ছে থার্ডবারের ভাজা দিয়েছি, আর একবার হবে, এইখানে এই কটা আছে আর এইখানে এই কটা আছে, তো জয়কে আর সোমকে দিয়ে দেবো। সোম তো মানে তিন চারবার এসেছে, এসে ঘুরে গেছে, যে মা হলো হলো, ও তো খেতে খুব ভালোবাসে, তো অনেকবার ঘুরে গেছে, মা হয়েছে হয়েছে করে আমি বলছি না হয়নি, তারপর শেষ পর্যন্ত জয়কে পাঠালাম যে তুমি ওর কাছে গিয়ে একটু বসো, নাহলে ও পড়বে না। জয় তো যেতে চায় না, বাবাগুলো তো তাই, পড়াতে যেতে চায় না, পড়বে না পড়বে না এইসব বলে বলে যেতে চায় না, তাও আমি বললাম না তুমি যাও পড়বে,
তো সেই জন্য গেল। এখন দেখি চেঁচামেচি আবার শুরু না হয়ে যায়। দুজনকে পড়তে বসতে দেওয়া মানেই দুজনের চেঁচানো, আর কিছু না। তাও বাবার কাছে একটু পড়াটা ভালো বাচ্চাদের। আর একটুখানি চাট মশলা দিয়ে দেব। এ বেশি পড়ে গেল। এই ভাজতে ভাজতে দুই একটা খেলাম, ভালোই হয়েছে। তবে মনে হলো যে একটু পাতিলেবু আর একটু দিলে ভালো হতো, তাহলে একটু টক টক ভাবটা আর একটু সুন্দর হতো। তো পাতিলেবু আছে, সকালে আমি দিয়েছিলাম, অর্ধেক লেবু দিয়েছিলাম। ভাবলাম যে ভিনিগার দিয়েছি, টক দই দিচ্ছি, আবার পাতিলেবুও দেবো, যদি বেশি টক হয়ে যায়। ওই ভেবে আমি বেশি টক মানে বেশি দিলাম না, একটা গোটা পাতিলেবু দিলাম না। মনে হয় এখন মনে হচ্ছে একটা গোটা পাতিলেবু দিলেই ভালো হতো। তবে খেতে একদমই খারাপ হয়নি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তবে ওই পাতিলেবুটা দিলে সোনায় সোহাগা হতো, এরকম ব্যাপার আর কি। তো দুজনেরটা তো একবারে নিতে পারবো না, এক হাতে মোবাইল আর এক হাতে এটা, তো একজন একজন করেই নিয়ে যাবো। তো আগে দেখি সময়টা নিয়ে যায়। অন্ধকার দেখছো, অন্ধকারে এই আলোতে কি ভালো লাগছে দেখতে। হে বল, কেমন হয়েছে? ভালো হয়েছে। জয় খাও একটা, জয় খাও, জয় খাও। ভালো হয়েছে, একটু তাকিয়ে বলো। ভালো আছে, ঠিক আছে। তোমারটা আমি দিয়ে যাচ্ছি, এই দেখো আমারটা, ওই থালাতেই নিয়ে নিয়েছি। এই গুঁড়ো গুঁড়ো দেখো কত কিছু পড়ে আছে। যাই হোক, আর নতুন কোনো মানে পরিষ্কার থালা নিলাম না, কি হবে? সেই তো খাওয়ার পেটেই যাবে, থালা তো আর যাবে না। তোমাদের বলেছিলাম ব্লগটা আজকে রান্নাঘরে শুরু করেছি, রান্নাঘরেই শেষ করবো, তো রান্নাঘরেই শেষ করছি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তা রেনবো ক্যানভাসের সাথে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি।